আমি কি ভিতরে আসতে পারি? আসুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসো। কি নাম তোমার? আমার নাম শোভন কামশোভনী। বাড়ি? বাড়ি নদিয়া জেলার নবদ্বীপে। নবদ্বীপ। পড়াশোনা? পড়াশোনা আমি 2014 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি নবদ্বীপ জাতীয় বিদ্যালয় থেকে এবং 2019 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি এসএমআইটি। সিভিল ইঞ্জিনিয়ারিং করে হঠাৎ করে পুলিশে আসতে চাইছিলেন কেন? আপনি উচ্চ মাধ্যমিক হওয়ার প্রথমে আমি ভূগোল নিয়ে পড়তে চেয়েছিলাম, তো নাম্বারে হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে বলতে গেলে বাড়ির ইচ্ছাতে বাবা মাও চেয়েছিল যে পাশাপাশি কিছু হাতের কাজ শিখি, কিছু টেকনিক্যাল কিছু জ্ঞান অর্জন করি, তার জন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং আপনি পড়লেন, সেটাকে কাজে না লাগিয়ে আপনি এরকম একটা পুলিশের চাকরি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে একদম কাজে লাগানি তা না, আমি একটি চাকরি করতাম, তো সেখান থেকে এবং কলেজ থেকেও আমি বিভিন্ন প্রজেক্ট করেছি, বিভিন্ন জ্ঞান অর্জন করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, সেগুলো তো স্যার কাজে চাকরি করতেন, ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। আমার বাবা গত হয় 2020 সালে আগস্ট মাসে, তো সেই সময় করোনাকাল ছিল, এবার হঠাৎ গত হওয়ায় পারিবারিক কিছু সমস্যার জন্য মাও প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই সময় আমি যেহেতু একা মাকে ছেড়ে বাইরে থাকা সম্ভব ছিল না সেই সময়, এবং এছাড়াও পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য আমার মনে ওই সময় এটাই বেস্ট অপশন মনে হয়েছিল আমার। পুলিশ ফোর্সটাই আমার পছন্দের। পছন্দ কেন? পছন্দ সবসময় স্যার দেখেছি যে মানুষ কোনো বিপদে পড়লে, আইন শৃঙ্খলাজনিত বিপদে পড়লে পুলিশকেই সর্বপ্রথম ইনফর্ম করে, পুলিশ সমাজের নিরাপত্তা রক্ষা করে সেই ক্ষেত্রে, এবং পুলিশ যত সম্ভব মানুষের সাথে একটা ক্লোজ রিলেশনশিপ রেখে মানুষের পাশে থাকে, সেটি একটা কারণ, এবং পুলিশের যে ইউনিফর্মটা সেটাকে সবসময় সম্মান করে এসেছি, বিভিন্ন অনুষ্ঠানে পুলিশের দেখেছি, বিভিন্ন যে কোনো জায়গায় পুলিশদের যখন দেখি সেই ইউনিফর্মটা সবসময় নিজেকে দেখতে চেয়েছি। আপনি বললেন যে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য, তাহলে বলুন তো এরকম দুটি কাজ বলুন যেটা পুলিশ মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য করে থাকে। রক্তদান শিবির করে থাকে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট করে থাকে, বৃক্ষরোপণ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা পার্ট, এরকম ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কমিশনারেট আছে আপনি জানেন? ছটা কমিশনারেট আছে ওয়েস্ট বেঙ্গলে। কী কী সেগুলো নাম বলুন? দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, ব্যারাকপুর, বিধাননগর, হাওড়া এবং চন্দননগর। আর কেপি বা কলকাতা পুলিশের ডিভিশন কতগুলো আছে? কলকাতা পুলিশ বর্তমানে 10টা ডিভিশন। কেন, কী করে? বর্তমানে ভাঙড় যোগ হয়েছে। ভাঙড় যোগ করা হয়েছে, ওকে। তাহলে আরও একটা ডিভিশন আছে না, রিভার ডিভিশন কিছু একটা আছে? আমার সঠিক জানা নেই স্যার। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু বলুন। আপনি বললেন জুলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা এই ইঞ্জিনিয়ারিংটা আপনি পুলিশে হওয়ার পর কোনোভাবে কাজে লাগাতে পারবেন পুলিশের জবের ক্ষেত্রে? সেক্ষেত্রে বলা যায় যে কোনো জায়গায় যদি বাড়িঘর ভেঙে পড়ে সেক্ষেত্রে আমার কিছুটা যেমন জ্ঞান আছে বাড়িঘর সম্পর্কে, সেক্ষেত্রে উদ্ধার কাজে আমি যে উদ্ধার কাজের টিম থাকবে তাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি, কিংবা কোনো জায়গায় দেখা গেলো জমি জমা নিয়ে কোনো অশান্তি যদি হয় সেখানে আমি যেহেতু এই জিনিসগুলো বেশি জানি, জ্ঞান আছে কিছুটা, সেখানে আমি হেল্প করতে পারি। এবং এছাড়া অন্যদিক দিয়ে দেখতে গেলে কলেজে আমি বিভিন্ন দলবদ্ধভাবে কাজ করেছি, একটা লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে আছে, সেটা পুলিশের আমার দরকার বলে মনে হয়, সেটি আমি কাজে লাগাতে পারছি। এনসিসি ছিল কলেজ? না স্যার, এনসিসি ছিল না। থাকতে ভালো, এনসিসি ছিল না। কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে? না স্যার। খেলাধুলো কিছু? খেলাধুলো স্যার ফুটবল সময় পেলে খেলি, ফুটবল খেলা দেখতে। সার্টিফিকেট নেই? না। আচ্ছা, পুলিশ হওয়ার জন্য কোন যোগ্যতাটা সব থেকে বেশি দরকার বলে মনে হয় আপনার? পুলিশ হওয়ার জন্য সর্বপ্রথম যেটি দরকার, সাহসী হওয়া দরকার, দক্ষ হওয়া দরকার এবং ওবিডিয়েন্ট। তা আপনার মধ্যে কোনটা আছে তিনটে? আমার মধ্যে সবগুলি আছে বলে আমি মনে করি। সাহস আছে? সাহস আছে। কি করে বুঝলেন আপনার সাহস আছে? স্যার একটা উদাহরণ বলতে গেলে, আমাদের বাড়ির সামনেই একবার থাকে জেঠিমা থাকেন, জেঠু থাকেন, জেঠু ছিলেন না সেই সময় বয়স্ক, এটি সাপ ঢুকে গেছিল, তো যেটি প্রথমে ডেকেছিল তো আমি সেটি বের করে দিয়েছিলাম। কখনো কোনো ঝামেলা জড়িয়েছেন কারোর সাথে? স্যার ঝামেলা জানেন? আচ্ছা, আপনার কোনো খারাপ দিক আছে?
সব তো ভালো ভালো বলে যাচ্ছেন, কোনো খারাপ দিক আছে? স্যার এখনো পর্যন্ত আমি নিজের দিকে সেইভাবে খারাপ দিক খুঁজে পাইনি, যদি আমি ভবিষ্যতে খুঁজে পাই আমি সেটি অবশ্যই রিকভার করার চেষ্টা করব। আপনি তো নদিয়া জেলা বললেন, তো নদিয়া জেলার একজন বিখ্যাত মহাপুরুষের নাম বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু, তার অরিজিনাল নাম জানেন? তার অরিজিনাল নাম বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র, কত সালে জন্ম হয়? ইংরেজি 1486 সালে। 1486 সালে। বাবার নাম বলতে পারবেন? শ্রী জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র। আচ্ছা, কেপি আর কেএপি এর মধ্যে ডিফারেন্স কি? আমার ঠিক জানা নেই, কেপি টা বলতে পারবেন? কেপি আর কেএপি। জেল কি? জেল কোনো ব্যক্তি অপরাধী প্রমাণ হওয়ার পর তাকে জেল বা সংশোধনাগারে রাখা হয়। জেলকে এখন সংশোধনাগার বলা হয়, জানেন তো? কেন বলা হয়? মানে মানুষ সেখানে থেকে নিজের নিজের পরিবর্তন ঘটাতে পারে, সে যে অপরাধ প্রবণ যে মনোভাবটা সেটা চেঞ্জ হওয়ার জন্য সংশোধনাগার বলা হয়। আপনাকে ইঞ্জিনিয়ারিং লাইনে আপনি যদি চাকরিটা পান, পরবর্তীকালে যদি আপনি আরো ভালো কোনো জব পান ইঞ্জিনিয়ারিং লাইনে, তাহলে সে চলে যাবেন তো? না স্যার, ইঞ্জিনিয়ারিং লাইনের জবটা আমার কখনোই লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল পুলিশ ফোর্স। তো আমার স্বপ্নটা আমার পূরণ যখন হয়ে যাচ্ছে, আমার লক্ষ্য যদি পৌঁছে যাচ্ছি, তো সেখানে আর ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পুলিশ ফোর্স, পুলিশের একটা ফুল ফর্ম আছে, জানা আছে আপনার? বলুন তো। পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সি। ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ। তোমাকে সব ঠিকঠাকই আছে, কোনো কিছু তোমার যথেষ্ট ভালো হয়েছে আর কি, যেমন ভয়েস কোয়ালিটি যেমন আছে তেমনই রাখবে, বাকি আর করে কিছু তেমন বলার নেই। এক মিনিট, নতুন করে কিছু বলার নেই স্যার, যদি কিছু বলার থাকে। এমনি মোটামুটি তোমার সব কিছু ঠিক আছে, আর বলার সময় আরও একটু মানে ফেসটা একটু আরও মানে তোমার ইন্টারভিউ খুব ভালো হবে আশা করি। কবে আছে ডেট? 19 তারিখ মানে চলে এসছে, তো বেশি দিন নেই। তো আমরা এখানে চালু দিলাম, উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার ইন্টারভিউ আরও ভালো হোক এটাই আমরা চাই। ঠিক আছে, এসো। না এটা না, ওখান থেকে এটা বন্ধ করে দেওয়া তো রেকর্ডটা হয়েছে। পিছনে দেখো একটা সুইচ আছে, ছোট্ট সুইচ, ডান দিকে, ডান দিকে, উপরে 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 উপরে।